কুমিল্লার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও সদস্যদের মাঝে সম্মাননা স্মারক বিতরণের মাধ্যমে মানবিক সংগঠন ফুড ব্যাংক ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বাঙ্গুড়া বাজার থানাধীন মকলিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুড ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দক্ষিণ কোরিয়া প্রবাসী মোহাম্মদ শাহ পরাণের অর্থায়নে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক কে এম শাফকাত জেনিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক মাস্টার। সহপরিচালক ইয়াসিন আহমেদ জয় সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড ব্যাংক ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ আহমেদ, মোহাম্মদ শামসুল আলম, মজনু সরকার, মোহাম্মদ ইকবাল হোসেন, মকলিসপুর প্রবাসী মানব কল্যাণ সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল বাশার, এলখাল সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ মুকসিদুল ইসলাম, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল খালেক। সংগঠনের পরিচালক সাইদুর রহমান সাইদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সহপরিচালক ইউনুস মমিন, ইমরান হাসান ইমন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবীরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আশিক মিয়া, ইয়ামিন হক, মোহাম্মদ মেহেদী হাসান জনি, রেদওয়ান আহমেদ সজল, মহসিন ভুইয়া, রাসেল হোসেন, সম্রাট আহমেদ রাজ, মোহাম্মদ মেহেদি, নাইম সরকার, খান মোহাম্মদ জাকির, শাহ পরাণ আসিফ, সোহেল মুন্সি প্রমুখ। আলোচনা সভা শেষে ফুড ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনলাইন পুল প্রতিযোগিতায় বিজয়ী 10টি সংগঠন, অনলাইন হামনাথ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী 3 জন প্রতিযোগী ও করোনাকালীন মানবিক কাজে বিশেষ ভূমিকা রাখায় 10টি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান সহ স্মাইল ফাউন্ডেশন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। মোহাম্মদ রাসেল মিয়া, নিউজ 71.tv, মুরাদনগর, কুমিল্লা।